অবিভক্ত বাংলার প্রখ্যাত ইতিহাসবেত্তা অক্ষয় কুমার মৈত্র তার গুরুত্বপূর্ণ সব কাজই করেছিলেন রাজশাহী বসে। তার জীবদ্দশায় এই এলাকা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে রবি ঠাকুর, নজরুল, মহাত্মা গান্ধী আর সুভাষ বোসের মতো মানুষকেও আসতে হয়েছে এখানে। পুরনো লাইব্রেরিতে সংরক্ষিত এই মানুষগুলোর হাতের লেখা থেকে তথ্যগুলো তুলে এনেছেন শিবলী নোমান। রাসেল মাহমুদের ক্যামেরায় চার পর্বের ধারাবাহিকের তৃতীয়টি দেখুন আজ। 1929 খ্রিস্টাব্দ, কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এসেই ছুটলেন অক্ষয় কুমার মৈত্রের কাছে। মায়ের তলায় ধুলো নেওয়ার জন্য নজরুল যখন নতজান হয়েছে, অক্ষয় কুমার মৈত্র তখন খুবই জরাজীর্ণ অবস্থায়, বার্ধক্যের কারণে প্রায় মৃত্যুপথে যাত্রী। তিনি তাকে বলছে, না মায়ের ওখানে তোমার স্থান না, তোমার স্থান আমার বুকে, হৃদয়ের বুকে আসবে। ব্রিটিশ ইতিহাস লেখকরা নবাব সিরাজদৌলার যে কাপুরুষ চরিত্র চিত্রিত করেছিলেন অনুসন্ধান আর যুক্তি দিয়ে সেগুলো মিথ্যা প্রমাণ করেন অক্ষয় কুমার মৈত্রেয়। বরেণ্য এই ইতিহাসবেত্তার জীবদ্দশায় তাকে ঘিরেই রাজশাহীতে তৈরি হয়েছিল এক সাংস্কৃতিক আবহ। রাজশাহীর গুরুত্ব তখন এতটাই বেশি যে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছিলেন 15 দিন। মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব বাদ ছিলেন না, অনেকটাই অনালোচিত এসব তথ্য মেলে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের পুরনো মন্তব্য খাতা থেকে। এ সমস্ত ব্যক্তিত্ব এসছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে আরও অনেকে, তারা কিন্তু এখানে এসছেন এবং তাদের যে বই, ভিজিটিং বুক, সেইটাতে তারা কিন্তু লিখে গেছেন, সেইগুলো কিন্তু ব্যাপকভাবে একটু প্রচার হওয়া দরকার। পদ্মা মঞ্চের উল্টো পাশের ভবনে থাকতেন অক্ষয় কুমার। ইতিহাস বিখ্যাত ব্যক্তিরা একসময় থাকতেন এই ধরনের ভবনগুলোতে, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে তাদের স্মৃতিচিহ্নগুলো। যে কোনো স্মৃতি এতটুকু পেলেও সেটুকু রক্ষা করা উচিত। আমরা নিজেদেরকে সভ্য বলি, কিন্তু সভ্য দেশগুলোর দিকে তাকাই না। সভ্য দেশগুলোতে গেলেই বুঝতে পারা যায় অতীতের কীর্তি বলে মনে করে, গ্রহণযোগ্য বলে মনে করে, তাকে কিভাবে রাখে তারা আর কি। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।